কি চলছে, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন নাম করে কি বাণিজ্য চলছে, এটা আপনারা আমার থেকে আপনারা ভালো জানেন। কারা কারা এই মধু খাচ্ছে এটাও আপনারা ভালো জানেন। কি পরিমাণ অর্থ লুটপাট হচ্ছে নেগোসিয়েশন বাণিজ্যের নামে এটা আপনারা ভালো করে জানেন। আমার নতুন কারো বলার কিছু নেই। ওরা তো আবার একটা মিথ্যে অভিযোগ দেবে যে সুধীরবাবু অমুক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন তাহলে 40 কোটি টাকা করাপশন করছে। আমি কি উত্তর দিচ্ছি শুনছেন না আপনারা? উত্তরটা ঠিক আছে নি, আমি বলছি আমার একটা ভালো পাকা করতে পারতে। কিচ্ছু করতে পারবি না তোরা, 6-7 বছর বাদে গিয়ে এই সমস্ত অভিযোগ। কারণ আমি ওখানে বলেছিলাম ফটিকায় যে আপনাদের এখানে যিনি মন্ত্রী অন্তত কার্ড হোল্ডার ছিল, মেজিকটা জানার চেষ্টা করুন না। গরিব অংশের মানুষদের বলেছিলাম যে সুধাংশু বাবুর থেকে জিজ্ঞেস করুন, ভাই তুমি কি মেজিক জানো? তুমি তো তুমি তোমার অন্তোদয় কার্ড, তুমি তোমার মা তোমাদের পরিবার অন্তোদয় কার্ড হোল্ডার ছিল, তোমার মার নামে অন্তোদয় কার্ড, এমন কি করলা 5-6 বছরে এমন কি জিনিস করতা পারলা 5-6 বছরে? কি মেজিক জানো যে তুমি তোমার বিয়েতে 6-7 কোটি টাকা খরচা করতে পারো? আমরা একটু শিক্ষা না তাহলে আমিও গরিব থেকে বড় লোক হবো? গরিব মানুষটা কইব গিয়া গরিব মানুষের কইছি আপনাকে জিজ্ঞেস করে ওনারে যে আপনি কি সুধাংশু মন্ত্রী কি খবর, তুমি কি জানো ম্যাজিক, আমরা শিখাও না একটু? এত এত টাকা আর কি বলেছিলাম, বেকারা চাকরি পায় না, মন্ত্রীও ঠিক চাকরি বাড়াই এনেছে। আমি তো মিথ্যা কথা বলতে পারি না, আমি সত্যের রাজনীতি করি, সত্যের উপর দাঁড়িয়ে আমি কথাবার্তা বলি, মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্য না। এখন পর্যন্ত যা রাজনীতি করেছি সত্যের উপর দাঁড়িয়ে, হ্যাঁ আমি স্বীকার করি যখন ভুল করি স্বীকার করি। দ্বন্দ্বের মধ্যে সিপিএম বিরোধিতা করেছি না, বিচার করিনি যে বিজেপি দল আসলে কি হবে, ভেবেছিলাম সিপিএম এ পতন হোক, কিন্তু দেখলাম চোর খেদিয়ে আমরা ডাকাতে নিয়েছি, এটা ভুল করেছি। চোর খেদ আমরা খেদাতে গিয়ে অজান্তে আমরা ডাকাতে নিয়েছি, ভুল করেছি, এটা এখনো বলি আমি ভুল করেছি। সাহস আছে সৎপথে ছিলাম বলেই তো, সাহস আছে বুকের পাটা আছে বেরিয়ে এসেছি। পাওয়ার থেকে বেরিয়ে আসতে কে কাউকে দেখেছে? ক্ষমতা এবং মধুর ভান্ডার ছেড়ে বেরিয়ে আসতে কাউকে দেখেছেন? মানুষের ক্ষমতা যাওয়ার জন্য সমস্ত অলৌকিক কাজ করে, আর আমরা ক্ষমতায় এক লোহমায় আমরা ছেড়ে এসেছি মানুষের কথা বলার জন্য। যখন বুঝলাম এই সরকার মানুষের সাথে কেউ কাজ করতে চায় না, শুধু নিজের আখের গুছোতে ব্যস্ত, সেদিন ভাবলাম যারা এই তল করা যাবে না।